আইন প্রয়োগকারী সংস্থার নির্যাতন, উত্তর চায় জাতিসংঘ, আবারও বিপাকে সরকার। এবং সর্বশেষ জানাবো ওয়াশিংটন ন্যাশনাল প্রেস ক্লাবে শহীদুল আলম, বাংলাদেশে ভয়ের পরিবেশ তৈরি করেছে ক্ষমতাসীনরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আইন প্রয়োগকারী সংস্থার নির্যাতন, উত্তর চায় জাতিসংঘ, আবারও বিপাকে সরকার। বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো নির্যাতনের বিষয়ে কড়া ভাষায় লেখা একটি প্রতিবেদনের সুপারিশের জবাব দিতে দুই বছর বিলম্ব হওয়ায় বাংলাদেশ সরকারকে তিরস্কার করেছে জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটি। 2019 সালে প্রকাশিত ওই প্রতিবেদনটিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নির্যাতনকে একটি জরুরি উদ্বেগ হিসেবে বর্ণনা করা হয়। পাশাপাশি আটক করে স্বীকার না করার চর্চা বন্ধ করা এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিষয়ে তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছিল। এদিকে ওই বছরই মার্কিন পররাষ্ট্র দফতরের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের সমালোচনা করা হয়। প্রতিবেদনে বলা হয়, সরকারি প্রশ্রয়ে বেআইনি হত্যা, জোর করে নিখোঁজ করা, নির্যাতন, বেআইনি কারাদণ্ড ইত্যাদি ঘটনা ঘটেছে বছর জুড়ে। গণমাধ্যম ও মানবাধিকার কর্মীদেরও গ্রেফতার করা হয়। সংগঠন করার অধিকার, শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার খর্ব করা হয়। রাজনৈতিক কর্মসূচি পালন ও তাতে অংশগ্রহণে বাধার সৃষ্টি করা হয়। এদিকে জাতিসংঘের কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার তুজমুখ হামেদভ গত 3 মার্চের একটি চিঠিতে লিখেছেন, যত তাড়াতাড়ি সম্ভব এসব বিষয়ে আপনাদের সরকারের বর্তমান অবস্থান সম্পর্কে ব্যাখ্যা প্রদান করতে আপনাদের অনুরোধ করছি। পাশাপাশি কমিটির চাহিত তথ্য কখন প্রদান করা হবে তার একটি নির্দিষ্ট সময়সীমা অবহিত করার জন্য অনুরোধ করছি। 2019 সালের আগস্ট মাসে কমিটি বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হাতে নির্যাতনের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে জাতিসংঘের এই নির্যাতন বিরোধী কমিটি বাংলাদেশ সরকারকে কিছু পরামর্শ দেয়। পরামর্শগুলোর মধ্যে রয়েছে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে প্রকাশ্যে স্বীকার করা উচিত যে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সংঘটিত নির্যাতন ও নিষ্ঠুর আচরণ প্রতিরোধ করাকে সরকার জরুরি উদ্বেগ হিসেবে বিবেচনা করছে। এতে আরও বলা হয়, রাষ্ট্রকে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করতে হবে যে কোনো অবস্থাতেই কোনো ব্যক্তির বিরুদ্ধে নির্যাতন ও নিষ্ঠুর আচরণ মেনে নেওয়া হবে না। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশের উচিত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট করা যে কাউকে আটক করে তার স্বীকার না করার চর্চা আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অবিলম্বে অবশ্যই বন্ধ করতে হবে। এছাড়া সরকার স্বীকৃত বন্দিশালার একটি তালিকা প্রকাশ করা এবং কাউকে গোপনে আটক না রাখার বিষয়টি নিশ্চিত করতেও সরকারের প্রতি আহ্বান জানানো হয়। র্যাবের বিষয়ে কমিটি সরকারকে সুপারিশ করে যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা প্রতিনিয়ত নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার, আটক করে অস্বীকার করা, গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটন করেছে বলে যেসব অভিযোগ রয়েছে তা তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে। একই সাথে সরকারকে নিশ্চিত করতে হবে যে তদন্ত পরিচালনাকারী কর্মকর্তারা হয়রানি বা হুমকি থেকে যেন কার্যকর সুরক্ষা পায়। 2022 সালের মার্চে জেনেভায় জাতিসংঘের কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুস্তাফিজুর রহমানের কাছে লেখা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে কমিটি আগস্ট 2019 তাদের সর্বশেষ পর্যবেক্ষণ পাঠায় এবং বাংলাদেশকে 1 বছরের মধ্যে ফলো আপের বিষয়ে আরও তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হয়। তবে উত্তর দেয়নি বাংলাদেশ। সিএটির চিঠিতে বলা হয়েছে, 2 বছরের বেশি সময় অতিবাহিত হয়ে গেলেও কমিটির প্রাপ্ত পর্যবেক্ষণের ভিত্তিতে চাওয়া তথ্য রাষ্ট্রীয় পক্ষ সরবরাহ করেনি। 2021 সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার র্যাব এবং এই বাহিনীর বর্তমান ও সাবেক 7 জন উচ্চ পদস্থ কর্মকর্তাকে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়াও তাদের বিরুদ্ধে নির্যাতন সংক্রান্ত অভিযোগের কথাও উল্লেখ করা হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গুম হওয়া 86 ব্যক্তির একটি তালিকা 2021 সালের শেষের দিকে সরকারের কাছে পাঠায় জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড ইনভলেন্টারি ডিসপেয়ারেন্স। ওয়াশিংটন ন্যাশনাল প্রেস ক্লাবে শহীদুল আলম, বাংলাদেশে ভয়ের পরিবেশ তৈরি করেছে ক্ষমতাসীনরা। বাংলাদেশের ক্ষমতাসীন সরকার দেশটিতে ভীতিকর পরিবেশ তৈরি করে রেখেছে, আর তাতে আক্রান্ত হচ্ছেন সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
ওয়াশিংটন ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের চলমান পরিস্থিতি সম্পর্কে এমন অভিমত ব্যক্ত করেছেন খ্যাতিমান লেখক ও আলোকচিত্রী শহীদুল আলম। ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম কমিটি আয়োজিত ন্যাশনাল প্রেস ক্লাব বোর্ড অব গভর্নেন্সের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আল ফারুকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান সাংবাদিক জন ডলিনি। এতে অন্যান্যের অংশ নেন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক ও সাংবাদিক মেরন বিলকাইন্ড, রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম, প্রেস ক্লাবের সদস্য মুশফিকুল ফজল আনসারি, রাচেল ওস ওয়ার্ল্ড, উইলিয়াম ম্যাক ক্যারন প্রমুখ। 2018 সালের আগস্ট মাসে বাসা থেকে শহীদুল আলমকে তুলে নিয়ে গিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কারাগারে আটক ছিলেন 100 দিনেরও বেশি। আটক করার পর মারধরও করা হয়েছিল দেশে বিদেশে খ্যাতিমান এই আলোকচিত্রী সাংবাদিককে। কারাগারের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে শহীদুল জানান, কারাগারে আটক থাকা অবস্থায়ও তিনি তার অবস্থানে অনড় ছিলেন। নিজের গ্রেফতার প্রসঙ্গে প্রশ্ন করা হলে শহীদুল আলম বলেন, একটা বিষয় নিয়ে আমরা খুবই উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিলাম। একের পর এক অসংখ্য লোক গুম হচ্ছে, এর মধ্য থেকে যারা বের হয়ে আসছে তারা এটা নিয়ে আর মুখ খুলছে না। এর মধ্যে আমাদের কিছু বন্ধু বান্ধব রয়েছে, এর কারণটা কি তা আমরা উদ্ঘাটন করতে চেয়েছিলাম। আমি এবং এক সহকর্মী মিলে ঠিক করলাম বিষয়টা নিয়ে আমরা কাজ করব। মানুষ গুম হবার পর তাদের সঙ্গে কি ঘটে সেটা কারণ উদ্ঘাটন করার চেষ্টা করব। আমি এটা ভাবতেই পারিনি যে আমি নিজে তার গিনিপিগ সাজতে যাচ্ছি, বিষয়টি আমার সঙ্গেই ঘটবে। তিনি বলেন, সে সময়টাতে সড়ক দুর্ঘটনায় লোকজন প্রাণ হারাচ্ছিল আর তার প্রতিবাদে অগণিত ছাত্ররা রাজপথের বিক্ষোভে নেমে আসে। আল জাজিরার এক সাংবাদিক আমার কাছে জানতে চান, সড়ক দুর্ঘটনা নিয়ে এরকম ক্ষোভের কারণটা কি? এর পেছনে যে কারণটা ছিল তা শুধুই সড়ক দুর্ঘটনা ছিল না, দেশে যা ঘটছিল তার সব কিছু নিয়ে মানুষের মনের ভেতর অসংখ্য ক্ষোভ পুঞ্জীভূত ছিল আর এটাই ছিল আসল বিষয় যা এই ক্ষোভের ভেতর দিয়ে ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা রাস্তায় আন্দোলনে নেমে আসে। সরকার আন্দোলনকারীদের ওপর তার সাঙ্গপাঙ্গদের লেলিয়ে দেয় মন্তব্য করে শহীদুল বলেন, 4 আগস্ট যেদিন আমি ছবি তুলতে গেলাম আমার ওপর হামলা করা হলো, আমার ক্যামেরার সরঞ্জামাদি চূর্ণ বিচূর্ণ করা হলো, এমনকি আমাকে মারধর করা হলো। সরকার সেই সময়টাতে যা করেছিল সেটা হলো তার সাঙ্গপাঙ্গদের লেলিয়ে দেয়া হলো সাধারণ শিক্ষার্থীদের মারধর করার জন্য। আমি এসব ঘটনারই ছবি তুলছিলাম আর তাতেই তারা অস্বস্তিতে পড়ে যায়। তিনি বলেন, পরদিন আমি আবারও মাঠে নামি, ফেসবুক লাইভে এসে যা ঘটছিল তা প্রচার করি। এরপর আল জাজিরার একটা সাক্ষাৎকার দিয়েছিলাম, সাক্ষাৎকার দেবার পর আমি তা আপলোড করছিলাম। সে মুহূর্তে পরদিন আরেকটি সাক্ষাৎকার দেবার জন্য বিবিসির এক সাংবাদিকের সঙ্গে কথা বলছিলাম, তখনই দরজায় কলিং বেল বেজে উঠল। বাসায় তখন একা, দরজায় ছিদ্র দিয়ে দেখলাম মাথার চুল খাটো করা এক তরুণী মহিলা আমাকে ডাকছে, আঙ্কেল শহীদুল, যেমনটা আমার শিক্ষার্থীরা আমাকে ডেকে থাকেন। যখন দরজা খুললাম দেখলাম পেছন থেকে অনেক লোক বের হয়ে আসলো, তারা সংখ্যায় ছিল বিশাল। কি ঘটতে যাচ্ছে সেটা আজ করতে পারলাম। তারপরের অভিজ্ঞতাটা কেমন ছিল এমন প্রশ্নের জবাবে খ্যাতিমান এই আলোকচিত্রী বলেন, আমি প্রথম খেয়াল যেটা ছিল সেটা হলো তারা আমাকে ধরে নিয়ে যাচ্ছে, এটা মানুষজনকে জানান দেয়া। তারা যদি চুপচাপ আমাকে ধরে নিয়ে যায় তাহলে কেউ জানতে পারবে না কি ঘটছে। লোকজন শুধু বাসায় এসে দেখবে আমি সেখানে আর নেই। এর মধ্যে বেশ কিছুটা সময় পার হয়ে গেল, এই কয়েকটা মিনিট ছিল খুবই কঠিন একটা মুহূর্ত। আর তাই আমি চিৎকার করলাম, প্রতিবাদ জানালাম, অন্যদের মনোযোগ আকর্ষণ করার জন্য যতটুকু করা যায় আমি তাই করার চেষ্টা করলাম। আমার এইসব করার কারণে তারা দেরি করেনি কিংবা তাদের কাজ থামিয়ে রাখেনি। আমার এইসব করার কারণে অন্যরা সতর্ক হয়েছিল, তারা বুঝতে পেরেছিল কিছু একটা ঘটেছে। যখন তারা নিচে আসলো ততক্ষণে আমাকে তুলে নেওয়া হলো। আমি ছিলাম হাত করা পরিহিত আর চোখ বাঁধা অবস্থায়। যেটা করতে চেয়েছিলাম সেটা কাজে দিয়েছিল। আমাকে নিয়ে যাবার খবরটা দ্রুত চারপাশে জানাজানি হয়ে গিয়েছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।